5 মিনিটে আজকের বিশ্ব সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি অনুভা বিশ্বাস। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সুইডেনে মসজিদের বাইরে কোরআন পোড়ানোর অনুমতি পুলিশের। 17 বছরের কিশোরকে পুলিশের গুলি, প্রতিবাদে উত্তাল ফ্রান্স। কলকাতায় পানির দামে বিক্রি হচ্ছে গরু। সহিংসতা থামছে না, মণিপুরে যাচ্ছেন রাহুল গান্ধী। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউরোপের বিভিন্ন দেশে বুধবার যখন যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা, ঠিক সেই সময় স্টকহোমের প্রধান মসজিদের বাইরে কোরআন শরীফ পুড়িয়ে বিক্ষোভ করার অনুমতি দিয়েছে সুইডেনের পুলিশ। এ নিয়ে ফের সমালোচনার ঝড় উঠেছে মুসলিম বিশ্বে। সুইডিশ পুলিশ তাদের লিখিত সিদ্ধান্তে বলেছে, কোরআন পোড়ানোর সঙ্গে সম্পর্কিত এমন কোনো নিরাপত্তা ঝুঁকি ছিল না যা বর্তমান আইন অনুসারে অনুরোধ প্রত্যাখ্যানের সিদ্ধান্তকে ন্যায্যতা দিতে পারে। এর আগে অন্তত দুবার কোরআন পুড়িয়ে বিক্ষোভের আবেদন প্রত্যাখ্যান করেছিল সুইডিশ পুলিশ। সেই সময় এ ধরনের বিক্ষোভে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করেছিল তারা। কিন্তু সপ্তাহ দুয়েক আগে দেশটির একটি আদালত পুলিশের সেই সিদ্ধান্তকে ভুল বলে রায় দিয়েছেন। এরপরেই বিতর্কিত এই বিক্ষোভের অনুমতি দেয় পুলিশ। গাড়ি থামাতে বলার পরেও নির্দেশ না মানায় 17 বছরের এক কিশোরকে গুলি করে হত্যা করেছে প্যারিসের পুলিশ। এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা ফ্রান্স। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, গ্রেফতার করা হয়েছে বহু প্রতিবাদকারীকে। জানা যায়, গত মঙ্গলবার প্যারিসের ন্যান্টেরে এলাকায় সড়ক আইন লঙ্ঘনের অভিযোগে এক কিশোর গাড়ি চালককে দাঁড় করায় পুলিশ, কিন্তু সে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে গুলি চালান এক পুলিশ কর্মকর্তা, এতে মারা যায় ছেলেটি। এর পরপরই প্রতিবাদে রাস্তায় নেমে আসেন স্থানীয়রা। এক পর্যায়ে গাড়িতে অগ্নিসংযোগ, বাস স্টপ ভাঙচুর ও পুলিশের দিকে আতশবাজি নিক্ষেপের ঘটনা ঘটে। জবাবে পুলিশও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। গোটা ভারতের সঙ্গে বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপন করবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের ধর্মপ্রাণ মুসলমানরা। তার আগে বেচা কেনাই জমি উঠেছে কলকাতা অস্থায়ী পশুর হাটগুলো। এসব হাটে শেষবেলায় অনেকটা পানির দরে বিক্রি হচ্ছে গরু। কলকাতায় রাজার হাট ছাড়িয়ে পলির হাট পর্যন্ত বসেছে অস্থায়ী গরু ছাগলের হাট। এই হাটে দেশি গরু বিক্রি হচ্ছে সাধারণত 16 থেকে 20 হাজার রুপির মধ্যে। একটু দর কষাকষি করলে হয়তো দামটা আরও কমিয়ে আনতে পারবে ক্রেতারা। তবে এই হাটে 25 কেজি বা তার একটু বেশি ওজনের ছাগল মিলছে 15 থেকে 20 হাজার রুপিতে। অনেক সময় দেখা যাচ্ছে গরুর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে ছাগল। অশান্ত মণিপুরে শান্তি ফেরাতে কার্যত নাজেহাল অবস্থা কেন্দ্র ও রাজ্য সরকারের। সেনা নামিয়েও থামানো যায়নি সহিংসতা। এই পরিস্থিতিতে উত্তর পূর্বের রাজ্যে যাচ্ছেন রাহুল গান্ধী। আগামী 29 ও 30 জুন তিনি মণিপুরে থাকবেন বলে জানা গেছে। রাজ্যসভার সদস্য ও কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল টুইটারে এই কথা জানিয়েছে। তার টুইট থেকে জানা গেছে, সাবেক কংগ্রেস সভাপতি ইম্ফল ও চূড়াচাঁদপুরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন, পাশাপাশি ত্রাণ শিবিরগুলোও পরিদর্শন করবেন তিনি। প্রায় 2 মাস ধরে জ্বলছে মণিপুর। সম্প্রতি সেখানে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরও পরিস্থিতির উন্নতি হয়নি। বিরোধীদের টানা আক্রমণের মুখে এক প্রকার বাধ্য হয়েই গত শনিবার সর্বদলীয় বৈঠক ডাকেন অমিত শাহ। এ অবস্থায় রাহুলের মণিপুর সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এই নিউজটি আপনারা পরবর্তীতে শুনতে পাবেন জাগো FM 94.4 এর অ্যাপে। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ 24.com। ধন্যবাদ সবাইকে।